জগন্নাথ দেব। হ্যাঁ, আনজনে বুঝিবে এই ধর্ম কথা, সুরা খায় আর নারী সঙ্গ করে, তারা আনজন বুঝে না। গৃহ ছেড়ে পতিতালয়ে যারা যায় তাদের মতো কুয়াচারি আছে, কোথাও টাকা যাবে না, পয়সা যাবে না সঙ্গে, আপনার খাঁচা ভেঙে প্রাণ পাখি যাবে। তাই ছিল আমার, কে কাঁদছে দুঃখ করে, কে কাঁদছে? বিড়াল রাজার পুত্র শতানিক্য বলে তবু মনে রয়ে হিল্লে, মৃত্যুকালে মায়ের সঙ্গে দেখা হলো না। আমি ছিলাম কোথায়, এলাম একায়, কোথায় যাব জানি না গো। এই তক্ষণি মারা গেল এক মুহূর্তের মধ্যে। হ্যাঁ, এ লীলার মধ্যে কে ঢুকবে বাবা? আঞ্জলে বুঝিবে কি ধর্ম কথা? বলে টাকা কেন দিলে, হরি সভায় টাকা কেন দান করলে, আর রাধারানীকে ভিক্ষা করতে পারির জন্য টাকা কেন দিলে? কেন দিলি তুমি কি বুঝিবে হয় আমার কথা? আমাকে যখন আমি কুকার্য করেছি সারা জীবনে, আমাকে নরক যন্ত্রণা থেকে উদ্ধার হতে হবে। এখন কথায় লেখা আছে যে বাবার পুণ্যে ছেলের উন্নতি, তো আমি যদি এই পাপকে না মোচন করি বাবা, তাহলে ওই পাপ গাছ রয়ে যাবে, আমার স্ত্রীকে লাগবে, ছেলেদের উপরে যাবে, কি করে পারাপার হব সেখানে? সে ভীষণ জল, সে বৈতরণী ভীষণ জল, অনেক গভীর, সে গভীর পারাপার হব কি করে? তাই পারের মাঝি কে গো? সব ঘাটের এই একই মাঝি, ওই কানাই। যাবারটা বড্ড বিকট, আসাটা খুব সহজ ছিল। কেন সহজ ছিল? না মাতৃগর্ভে তৃতীয় মাস থেকে তপস্যা করতে করতে নয় দিন, 10 দিনের দিন আর তপস্যা ওদিন হয়নি, একদিন ওই দিন জন্ম। ওই 10 মাস 9 দিন তপস্যায় বসেছিলি, আর নয়ন দাও, হস্ত দাও, নাসিকা দাও, বদন দাও, পদ দাও, হ্যাঁ ভক্তি দাও, মুক্তি দাও, মাতৃগর্ভে এত প্রচণ্ড জলের মধ্যে ভেসেছিলাম, তাই মুক্তি দাও, মুক্তি দাও এখন বলছি। ওই 9 দিনের দিন এইবারে যখন সাধন ভজন সমাধ হয়ে গেল, আসিয়া প্রভু ও মাতৃগর্ভে পদাঘাত করল, চোখ বলে পাপিষ্ট উদ্ধার হয়ে যা। তখনই মায়ের কি যন্ত্রণা, কন কন ঝনঝন যাই রে বাবু, আর ওই যে হস্ত জড়ো করে ভূমিষ্ঠ, কত জল জলাশয় বেয়ে গেল, তবু মরি নাই, মরি নাই, বেঁচে আছি। তাই বাবা ওই ধর্ম কথা আনজনে কি বুঝিবে? সুরাপান করি যদি আমি, আর সংসার স্ত্রী ছেড়ে নারী সঙ্গ করি, তাহলে ধর্ম কথা উচ্চারণ হইবে না, লেগে লেগে যাবে। হ্যাঁ, তাই কেমন করে হচ্ছে? বৃন্দাবন কেমন আর নিকুঞ্জ নিধুবন কেমন? মাধব ডাকাত প্রচন্ড ডাকাতি করে, খুন জখম করে। এই মাধবী ভয়ে স্বামী কবে মরে যাবে কাটাহানা হয়ে, গৃহস্থের পাল্লায় পড়ে। ঘরে দেখো রাধা গোবিন্দের পুত্তলিকা তৈরি করেছে ঘরের ঘরে, মাধব জানে নাই তো গেছে। একটা অনুষ্ঠানে বসেছিল ব্রাহ্মণ গোঁসাইয়ের কাঁদুলে, গোঁসাই পূজা করতে যখন চলে যাবে সেই সময় তার ছিটা বেড়া কেটে চুরি করবে, তো বসেছিল। এমন সময় গান বেজে গেল, গানের আসরে গেল, গিয়ে বসে আছে। কি হচ্ছে মহাজন, কি গান করছে? আজও না বৃন্দাবনে 100 বড়ি সোনার নপুর পায়ে দিয়ে রুনুঝুনু করে কানাই, আমার নন্দের নন্দন গোটা বৃন্দাবনে ঘুরে বেড়ায় রুনুঝুনু করে বাজে, 100 বড়ি সোনার নপুর আর বাঁশি বাজে রাধা বলে। বলে ও গান শোনায়ও দরকার নেই, আর গোঁসাইয়ের বাড়িও চুরি করার দরকার নেই, কি করি এখন বৃন্দাবনে চলে যাই, চলে গেছে জানো।
যেহেতু অস্ত্র দেখাইছে আমার কানাই তো সোনার মুটুক মাথায় দিয়ে সোনার নূপুর পায়ে দিয়ে বিচরণ করতেছিল, বলছে দাঁড়াও, ছড়া দেখাইছে দাঁড়িয়ে গেছে, সবগুলি খুলে নিচ্ছে বাবা, খুলে নিয়ে পুতুল বাঁধছে বেঞ্জা বৃন্দাবন দিয়ে ঘুরে আসে ভালো। আমাদের এইভাবে বলে চলছে, আজ বোঝ হয় আর আমার স্বামী ঘুরে আসবেন না, কোথাও কোনো গৃহস্থে ঢোক চলে মেরে শেষ করে দিচ্ছে বা জেলে দিচ্ছে, এইভাবে এই করছে রাধা মাধবের কাছে, রাধা গিন্নের কাছে পড়ে আছে ঘরে, না খেয়ে না দিয়ে আসলে মাধব পৌঁছে গেল, পৌঁছে মাধবী মাধবী করে ডাকলো, তখন দরজা খুলে দিল, বুঝছো, বলে মাধবী আর ডাকাতি আমায় করতে হবে নি, বলে কেন গো কী হয়েছে, বলে দেখো এই পুতুলটা এই এত ভারী, কী আছে জানো, প্রচুর ভারী মানে তোলা যায়নি, বলে এত সব সোনা আছে, কাজ না ওই যে বৃন্দাবনে বিচরণ করে যে কানাই নন্দের নন্দন, তার বাঁশি বাজে, তার 100 ভরি সোনার নূপুর আর সোনার চূড়া সব আমি নিয়ে আসছি। ও বাবা, মাধবী মনের আনন্দে ওই খুলে ফেললো, ওই পুটুলিটা খুলে ফেললো বাবা, খুলে মাধবী দেখছে শুধু মাটির ঢেলা, হ্যাঁ এক বিন্দু সোনা নেই, শুধু মাটির ঢেলা, হ্যাঁ কী গো পেলাম কথা দিয়ে, তাই বলছিল না কেউ কেউ বলে কত দূর পড়াশোনা করছে, সব ছাত্র বিজ্ঞ, তাই দেখো এত এত বড় পুতুল করেছিল, হ্যাঁ কিলো তিন চারেক সোনা খুলে ফেললো উনার খো, ও বাবা শুধু মাটির ঢেলা, মাটির ঢেলা, হায় হায় করে কাঁধে মাধবী বলে কী করেছ তুমি, দেখো তুমি ঘরের কোণে কে আছে, তাই জাগ্রত রাধা কৃষ্ণ ওই মাধব ডাকাতের ঘরের কোণে, দেখো দেখো জাগ্রত বাঁশি বাজাচ্ছে মাধবীর তপস্যার উপরে, হ্যাঁ বাজাচ্ছে, তাই কি হয়েছে অনেক করে ডাকছে জয়দেব ঠাকুর একে পদ্মাকে, পদ্মা কোনো মতেই উত্তর বা সাড়া দিচ্ছে নিজে হতে, তার ঘর ছাড়ছে পূর্ণ করে, বলছে আয় না পদ্মা আমার বিচালি দিয়ে জানা, মোটেই শব্দ করেনি সাড়াই যায়নি, কিছুক্ষণ রান্না সেরে এলো, কেন না রান্না করার সময় যদি কথা বলে ও রান্না বাবা আর কোনো সেবায় লাগবে না, স্বামীর সেবায়ও লাগবে না, দেবতা সেবায় লাগবে না, কেন এই যে আমি কথা বলেছি যদি এক বিন্দু ছিটকে পড়বেই তো ওর মধ্যে, তো সেবা তো রান্না অন্ন ব্যঞ্জন তো সব উচ্ছিষ্ট হয়েছে, তাই আজ কেমন করে বলছে এই গ্রন্থনা, বাহান্ন ভোগ আদি 64 ব্যঞ্জন করিয়া প্রস্তুত ভোগ সেবা সাজাইল মহাত্মন, আরে নিবেদন করি গো ভোগ নিবেদন করে, আর মনের আনন্দে সেবা করে সখীর নন্দন আনন্দের সীমা নাই, তাই সাড়া দেয়নি, তাই রান্না ব্যঞ্জন যত্ন করে ঢাকা যত্ন করে রেখে যে বাড়ি এলো, বলে স্বামী তো আপনি যে আমায় ডাকছেন বিচালি আপনার কথা একটিও তো নেই, বলে কেন নিচে যে ছিল বিপদা, বলে যে আপনার 15 কোটি সম্পূর্ণ ছাওয়া, জয়দেব ঘুরে দেখো সত্যি তো গোটাটাই ছাউনি হয়েছে, কোথাও বাকি নেই, তাড়াতাড়ি নামছে, নেমে বলছে পর্দা ঘটি দে আর তেল দে আর আমার গ্রন্থটা দে, বলে কেন স্বামী গ্রন্থটা কী করবে, না যাকে আমি পূরণ করতে পারলাম না তাকে রেখে কি হবে, ওই যমুনায় ভাসি যার উদ্দেশ্যে আমি লেখন করেছি তারাই পাবে, আমি রাখব না, বলে না গো স্বামী শোনো থাকুক না, যদি মনে হয় লিখবেন, গ্রন্থটা রেখে দিল, আর 1 মিনিট মাত্র দেরি হয়নি চলে আসছে, যেমন জয়দেব ঠাকুর যেমন রামাবলী গায়ে দিয়ে আর ঘটি হাতে করে চলে এসছে, বলে পর্দা আনো আনো রাধা মাধবের সেবার টাইম বয়ে যায়, আনো সেবার আয়োজন আনো, এনেছে বলে গ্রন্থ দাও অধ্যয়ন করি যেমন করে জয়দেব, এই গ্রন্থটা ঝাঁতক দিয়েছে আর পর্দা ওই ভোগের ডালা সাজিয়ে দিয়ে চলে আসছে, রাধা মাধবের কুঞ্জে আমার গোবিন্দ কী করছে, ওই যে বাঁশ কলম আর কালির জোয়ার ছিল লিখে দিচ্ছে বাম হাতে করে পদপল্লব দেহে
মোদা রয়ে অগরাধে বাংলায় বলছি না সংস্কৃতে লিখে দিল অগরাধে তোমার চরণ ধুলের আশায় আমি থাকি তব তোমার ঋণে রয়ে গেলাম তোমার চরণ যদি নিকুঞ্জ নিধুবনে আমার বক্ষ মাঝে তুলে দিও পদ ধুলি অগরাধে তব শুধিতে পারিব না তব ঋণ এইটালি এবার এইবারে যে ওইখানে দেখো শয্যায় রয়েছে যেমন জয় দেব থাকে পা মর্জিন করে যে আসছে পর্দা যে ভোগের ডালা নিয়েছে রাখছে আর এক গ্রাস নিয়েছিল মুখে আর এমন সময় জয়দেব ঠাকুর এলেন বলছে কি করো পর্দা হ্যাঁ সেবা না দিয়ে তুমি সেবা করছো বলে না তুমি তো আমার স্বামী নয় আমার যিনি স্বামী সে এসেছিল পূজা করলেন ভোগ দিলেন গ্রন্থ অধ্যয়ন করলেন ওই তো শুয়ে আছে শয্যায় জয়দেব যে দেখে পদচিহ্ন রেখে গেছে বলে হায় 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 ওরে পর্দা কি করুরে কি করিলি তো কত জন্মের তপস্যা করে পর্দা সেই গোবিন্দ চরণ পেয়ে গেলি আমার ভাগ্যে হলো না ওরে পর্দা আমায় প্রসাদ দে তাই ওই মহাপ্রসাদ গোবিন্দ সেবা করছে পর্দা ভক্তিমতী নারী তিনি একটু সেবা করছে দুটো হলো আর তৃতীয়বারে জয়দেব হাত পেতে প্রসাদ নিয়ে নিল তাই মহাপ্রসাদ ওই মহাপ্রসাদ পুরী ধামে হয় বাবা পুরী ধামে হয় জগন্নাথ দেবের মন্দিরে ওই এত কটা এনে একটা বোতলের মধ্যে রেখে তুলে রেখে দেন একশো বছর খুলুন গুঁড়া হয় নাই গুঁড়া হয় নাই সেই এলাজ আর দারচিনির গন্ধ আছে বাবা আর ঘরের চাল এত কটা রেখে দাও একটা বোতলে সাত দিন কি আট দিন বোতল খুলে দেখো সব পোস্তু ভয়ই হয়ে গেছে হ্যাঁ আর গঙ্গা জল যখন তুলতে যাবে যেন ঘোলা মানে পুকুরে যেন মাঝি গুলানা মাঠের পুকুর ঘোলা সেরকম জলটা আমি একবার ঠকছি তুলতে গিয়ে শ্বশুরের অস্থি দিতে গিয়ে হেঁট ছাড়াই জল নিবন আর মাটিও নিবন যতবার মাটি গড়া করে তুলে আনি বাবু শুধু গছ করি না শুধু এইটুকুটুকু হাড় বাড়া ধের ছেলা মাটি জলে ফিকে দিই আর বটিকে ডুবরে আনছি নি দুটো আর ঢেলে দিই আর ব্রাহ্মণ ঠাকুর ছিল কাকে বলে বাবু কি কর বলে বাবু মাটিও লিয়ে যাবো নি গঙ্গা মাটি লিয়ে যাবো না গঙ্গা বলে বাবু কেন আমি লিয়ে এইরকম ব্যাপার বলে প্রণাম কর বাবু ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে জল ভরো বলে বাবু চার বোতল জল ভরছি আর মাটি তুলে আনছে এরকম করা দিয়ে একদম সুন্দর করে চিকচিকায় ভরে বেঁধে আর বোতলে প্যাঁচ লাগিয়ে দিয়ে ব্যাগে ভরে কাঁধে ঝুলে সম্বন্ধিত ছুঁবে নি অসুবিধা আছে জানো সে ওই চাইল বলে হাড়কে তো সাম মানে হাড়কে তো গঙ্গা বেড়াই মশাই কী ফেলে দিব কেন হে এই ফেলে দিব বলে ফেলে দিব